হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা আমি ডক্টর বিলাস একজন হোমিওপ্যাথিক ডক্টর আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সম্বন্ধে আলোচনা করবো গুরুত্বপূর্ণ একটা ডিজিজ সম্বন্ধে আলোচনা করবো সেই প্রবলেমটি বা সেই টপিকটি হচ্ছে রেকারেন্ট বয়েলস অনেক পেশেন্ট আপনি এই রকম দেখে থাকবেন যাদের প্রায়ই ফোড়া হতে থাকে স্পেশালি গ্রীষ্মকালে শুরুতে বা এই গরমে অনেকেরই অনেক পেশেন্টেরই ফোঁড়া হতে আপনি দেখে থাকবেন হয়তো আপনি আপনার বাড়িতেই কোনো মেম্বারকে এরকম দেখে থাকবেন যাদের প্রত্যেক বছর গ্রীষ্মের শুরুতে বিভিন্ন স্কিন ডিজিজ শুরু হয়ে যায় যেমন হিট অর্থাৎ ঘামাচি অথবা বয়েলস অর্থাৎ ফড়া তো এই যে রেকারেন্ট বয়েলসের সমস্যা পিরিয়ডিক্যাল সামার বয়েলসের সমস্যা অর্থাৎ প্রত্যেক বছর যে গ্রীষ্মকালে এই ফোড়া হওয়ার সমস্যা এই ফড়াতে আপনি যে দুটো মেডিসিন আপনার বাড়িতে রাখবেন সেই দুটো মেডিসিনের নাম হচ্ছে সালফার এবং আর্নিগা বন্ধুরা এই দুটো ওষুধই গ্রীষ্মকালীন ফোড়ার খুবই ইম্পর্টেন্ট দুটো ওষুধ নট অনলি অফ সামার বয়েলস বাট অলসো দিস রেমেডিস আর ভেরি ইউজফুল ইন এভরি টাইপস অফ বয়েলস প্রত্যেক ধরনের বা যে কোনো ধরনের ফোড়ারতেই এই ওষুধ দুটো খুবই ইম্পর্টেন্ট দুটো ওষুধ এবং খুব ভালোভাবে খুবই এফিসিয়েন্টলি এই দুটো ওষুধ কাজ করে থাকে বয়েলসে যদি আপনি দেখেন আপনার শরীরে বয়েলস বা ফোড়া হচ্ছে এবং একটার পর একটা অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় এক সঙ্গে ঝাঁকে ঝাঁকে আপনার ফোড়া হচ্ছে এক সঙ্গে দুটো চারটে পাঁচটা ফোড়া হচ্ছে তাহলে আপনি এই সিমটমের উপর ভিত্তি করে এই সাইনের উপর ভিত্তি করে এই দুটো ওষুধ নিতে পারেন কীভাবে নেবেন আমি বলে দিই আপনার যদি ফোড়া হতে থাকে এবং আপনার ফড়াতে যদি প্রচণ্ড ব্যথা থাকে তাহলে এবং সেই ফোড়াটা যদি গ্রীষ্মকালীন ফোড়া হয় তাহলে আপনি সালফার টু হান্ড্রেড এক ফোঁটা ডিরেক্ট জিবে নেবেন জাস্ট একটা ডোজ নেবেন এবং আর্নিকা টু হান্ড্রেড প্রোটেন্সিতে দু ফোঁটা করে তিন ঘন্টা পর পর ডিরেক্ট জিবে নিতে থাকবেন এইভাবে আর্নিকা এই ওষুধটি আপনি ছয় থেকে সাত দিন কন্টিনিউ করবেন দেখবেন আপনি আপনার যে ফরা সেটা থেকে মুক্তি পাবেন এই ফরার যে টেন্ডেন্সি টেন্ডেন্সি থেকে পারমানেন্টলি যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনাকে নিয়ারেস্ট কোনো হোমিওপ্যাথিক এক্সপিরিয়েন্সড কোনো হোমিওপ্যাথিক ডক্টরের কাছে যেতে হবে যাতে করে আপনার কনস্টিটিউশন মিলিয়ে আপনাকে পার্মানেন্ট কিওর করার জন্যে তিনি মেডিসিন সিলেকশন করতে পারেন এই ওষুধ দুটো অ্যাকিউট কন্ডিশানের জন্যে এমার্জেন্সি কন্ডিশানের জন্য আপনি বাড়িতে এনে রাখতে পারেন আবার বলে দিই মেডিসিন দুটোর নাম সালফার টু হান্ড্রেড প্রোটেন্সি এবং আর্নিকার টু হান্ড্রেড প্রোটেন্সি বন্ধুরা সালফার কিন্তু আপনি একটাই ডোজ নেবেন টু হান্ড্রেড প্রোটেন্সি রিপিটেডলি ডোজ নেবেন না বিকজ দিস ইজ আ ভেরি ডিফেক্টিং রেমেডি সো এই দুটো মেডিসিন আপনি ঘরে এনে রাখুন অবশ্যই আপনি আপনার পড়াতে খুবই ইফেক্টিভ রেজাল্ট দেখতে পাবেন এই দুটো মেডিসিন নিলে তো চলুন বন্ধুরা এরকমই অন্য একটা ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিন ভিডিওটি আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি টিপে অল নোটিফিকেশন অপশানে ট্যাপ করে দিন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং